ঔ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম। হে রাম, হে রামচন্দ্র, হে রামভদ্র, হে রঘুনাথ, হে মাতা সীতাপতি, আপনাকে জানাই প্রণাম। বন্ধুরা, দীর্ঘ বহু বছরের প্রতীক্ষার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরেছেন সেই ঐতিহাসিক দিন আজ। আজকে দিনেই অযোধ্যায় রাম মন্দিরে বিষ্ণুর সপ্তম অবতার রামলালার মূর্তি স্থাপন হয়েছে। সেই উপলক্ষে আজকের এই বিশেষ দিনে সব দেশবাসীকে নিজের নিজের বাড়িতে প্রদীপ জ্বালাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বন্ধুরা, আজকে আপনারা প্রত্যেকে নিজের বাড়িতে ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্বলন করবেন ভগবান শ্রী রামের উদ্দেশ্যে। এতে আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে। এছাড়াও আজকের দিনে অবশ্যই আপনারা রামায়ণ পাঠ করার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ না করতে পারেন, তাহলে অন্তত সুন্দর কাণ্ডটি পাঠ বা শ্রবণ করার চেষ্টা করবেন। এর ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করে থাকে। এখানে রামচন্দ্রের মহিমা বর্ণনা করা হয়েছে। এই স্তুতি শ্রবণ করলে বা পাঠ করলে রামায়ণ পাঠের সমান পুণ্য অর্জন করা যায়। তাই বন্ধুরা, হিন্দু মহাকাব্য রামায়ণের সুন্দরকাণ্ডটি পাঠ করছি, আপনার প্রত্যেকে শ্রবণ করুন। সুন্দরকাণ্ড রামায়ণের একমাত্র অধ্যায় যেখানে নায়ক রাম নন বরং হনুমান। রচনাটিতে হনুমানের দুঃসাহসিকতা এবং তার নিঃস্বার্থতা, শক্তি এবং রামের প্রতি নিষ্ঠার চিত্র প্রদর্শিত হয়েছে। হনুমানকে তার মাতা অঞ্জানি সুন্দর নামে অভিহিত ডাকতেন, তাই হনুমানজি এই অধ্যায়ের নায়ক বলে এই অধ্যায়ের নাম সুন্দরকাণ্ড বেছে নেওয়া হয়েছে। সুন্দরকাণ্ড বাল্মীকি রচিত রামায়ণের পঞ্চম অধ্যায়। এখানে রাবণ সীতামাতাকে ছল করে অপহরণ করে নিয়ে গেলে হনুমানজি কর্তৃক সীতামাতাকে উদ্ধারে বীরত্বের কাহিনী বর্ণনা করা হয়েছে। সুন্দরকাণ্ডের মুখ্য চরিত্রগুলি হল হনুমানজি, যিনি এই অধ্যায়ের মূল নায়ক, সীতামাতা, যিনি শ্রীরামের স্ত্রী এবং রাবণ এনাকে অপহরণ করে নিয়ে যায়। শ্রীরাম মূল রামায়ণের নায়ক, রাবণ যিনি সুন্দরকাণ্ড তথা মূল রামায়ণের খলনায়ক হিসেবে পরিচিত, এবং জাম্বুমান যিনি ভাল্লুকুলের রাজা। জাম্বুমানের দ্বারা হনুমানের প্রশংসা মারফত রামায়ণের পঞ্চম অধ্যায় সুন্দরকাণ্ড শুরু হয়। জাম্বুমানের প্রশংসার বাক্য শ্রবণের পর হনুমানজি মাতা সীতার সন্ধানের উদ্দেশ্যে রওনা হলেন। আজকে আমরা সমস্ত পর্বমালাগুলোকে স্মারক অবস্থায় দেখি, কিন্তু হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে একসময় এই পর্বগুলো এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যেতে পারত, কিন্তু এর জন্য অনেক মানুষের প্রাণহানি ঘটত। তাই দেবরাজ ইন্দ্র এই পর্বতগুলোর ডানা ছাড়তে শুরু করেন। এই সময়কালে মৈনাক পর্বতটি ভয়ে সমুদ্রের মধ্যে লুকিয়েছিল যাতে ইন্দ্র তাকে খুঁজে না পান। যখন সমুদ্র বুঝিতে পেরেছিল যে হনুমানজি সমুদ্র পার হচ্ছেন, তিনি মৈনাক পর্বতকে মহাসাগর থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন যাতে শ্রী হনুমান পাহাড়ে বিশ্রাম নিতে পারেন। যদিও হনুমান মৈনাকের অনুরোধ মেনে নিয়েছিলেন, তবে তিনি বিশ্রাম নেননি, কারণ তিনি মনে করেছিলেন যে এটি তার যাত্রায় বাধা। স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা, জ্ঞান এবং শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন, তাই তারা সর্পমাতা সুরসাকে প্রেরণ করেছিলেন। সুরসা দৈত্যাকার রাক্ষসীর রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দেন এবং বলেন যে কেউ এই পথ দিয়ে যেতে গেলে তার মুখের ভেতর থেকে বেরিয়ে তবেই যাওয়া যাবে। এই কথা শুনে হনুমান নিজের শরীরের আকৃতি বিশালাকার করে তুলেন। হনুমানের বিশাল আকৃতি দেখে সুরসাও নিজের মুখের আকৃতি বিশালাকার করে তোলে। এইবার হনুমান হঠাৎ করে নিজেকে তার ক্ষুদ্র অবতার ধারণ করেন এবং তার মুখের মধ্যে প্রবেশ করেন এবং নাক থেকে বেরিয়ে আসেন। এইভাবে তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজের জ্ঞান এবং দক্ষতার পরিচয় দিলেন এবং বাধা দূর করলেন। আকাশ ও সাগরে দুটি বাধার সম্মুখীন হওয়ার পরে হনুমান তার তৃতীয় বাধা দানবীর সিংহিকা নামক এক দানবীর বাধায় পড়েছিলেন। এই সিংহিকা দানবী তার ক্ষমতা বলে হনুমানজির ছায়া ধরে তাকে গিলে ফেলেছিল। হনুমানজি দানবীর শরীরের ভেতরে গিয়ে তার ভেতরের অঙ্গ পতঙ্গ নষ্ট করে তাকে হত্যা করে। এইভাবে হনুমানজি তার তৃতীয় বাধা বীরত্বের সঙ্গে দূর করেন। উপরে তিন বাধার সম্মুখীন হবার পর
লঙ্কার প্রবেশদ্বারে সমুদ্রতটে হনুমানজি বাধা পান লঙ্কার পাহারাদার লঙ্কিনীর কাছে। পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন তখন তিনি লঙ্কার অতন্দ্র প্রহরী রাক্ষসী লঙ্কিনীর সম্মুখীন হন। তিনি হনুমানকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে তিনি একজন অনুপ্রবেশকারী তখন তিনি তাকে আক্রমণ করেন এবং সেই লড়াইয়ে লঙ্কিনী পরাস্ত হন। লঙ্কিনী ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী। ব্রহ্মার অভিশাপে তাকে রাক্ষসকুলের বাসভবনের প্রহরী হতে হয়েছিল। ব্রহ্মা তাকে বলেছিলেন যে সে তখনই অভিশাপ থেকে মুক্তি পাবেন যখন কোনো বানর তাকে যুদ্ধে পরাজিত করবে এবং এভাবেই তার অভিশাপের অবসান ঘটবে। কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন যে এই বানরটি কোনো সাধারণ বানর নয়। তিনি ব্রহ্মার অনুগ্রহের কথা স্মরণ করেন। তৎক্ষণাৎ লঙ্কিনী হনুমানের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তিনি বুঝতে পারেন যে ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। হনুমানজি তখন সীতার সন্ধানে লঙ্কার রাজপ্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। তখনই তিনি তার বিভীষণের সাথে সাক্ষাৎ হয়, যিনি তাকে সীতার গোপন অবস্থার সম্পর্কে ওয়াকিবহাল করেন। প্রসঙ্গত উল্লেখ, বিভীষণ রাক্ষসরাজ রাবণের ভ্রাতা হলেও তিনি কোনোভাবেই রাবণ দ্বারা সীতার অপহরণ মেনে নিতে পারেননি। তিনি রাবণকে অনুরোধ করেন যে সীতাকে মুক্তি দিয়ে রামের কাছে ফেরত পাঠাতে, কিন্তু তাতে রাজি না হয় তিনি রাবণের এই অধর্ম মেনে নিতে পারেননি। তাই তিনি রাবণের পক্ষ ছেড়ে রামের পক্ষে চলে যান। তিনি অশোক ভাটিকার দিকে রওনা হলে যেখানে তিনি দেখেন যে রাবণ সীতাকে বিবাহের জন্য হুমকি দিচ্ছেন। হনুমানজি সীতামাতাকে বিভীষণের পরামর্শ মতো অশোক ভাটিকায় খুঁজতে এলে তিনি দেখতে পান সীতামাতা অনেক রাক্ষসী দ্বারা বেষ্টিত ছিলেন। একই সাথে রাবণ অশোক ভাটিকায় প্রবেশ করে সীতামাতাকে ভয় দেখানোর চেষ্টা করলেন এবং রাবণ সীতাকে তার সাথে বিয়ে করার দাবি করেছিলেন, কিন্তু সীতামাতা তা প্রত্যাখ্যান করেছিলেন। রাবণ রাগান্বিত হয়ে তাকে হত্যা করার জন্য সীতার দিকে এগিয়ে গেলে তার স্ত্রী তাকে তা করতে বাধা দেন। এই সময়ে ত্রিজাতা নামে এক অসুরী ছিল, যিনি সীতামাতার প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি তাকে অভয় এবং উৎসাহ প্রদান করেছিলেন। হনুমানজি শ্রীরামের একজন বার্তা বাহক হিসেবে সীতামাতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রীরামের আংটি সীতামাতার সামনে উপস্থাপন করলেন। মাতা সীতা হনুমানকে জিজ্ঞাসা করলেন যে তার স্বামী রামজি এবং রামজির ভ্রাতা লক্ষ্মণজি কেমন আছেন। হনুমানজি তাকে উত্তর করলেন যে দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু তাদের মনে প্রচুর দুঃখ রয়েছে। হনুমানজি তাকে শ্রীরামের বার্তা দিলেন, ওহে সীতা, তোমার চলে যাওয়া আমাকে খুব অসুখী করেছে। সব কিছু এতটাই অকেজো বলে মনে হচ্ছে যেন গাছে নতুন পাতা আগুনের মতো দেখায় এবং রাতগুলি গাঢ় অন্ধকার মনে হয়। রাতের চাঁদ দেখতে কেবল একটি ছোট তারা, বৃষ্টি ঠান্ডা জলের পরিবর্তে তেলের মতো অনুভব করায়, বাতাস গরম ও বিষাক্ত বোধ হয়। যে জিনিসগুলি তখন প্রচুর আনন্দ প্রদান করত সেগুলি এখন প্রচুর ব্যথা দেয়। আমার দুঃখ ভাগ করে নেয়ার মতো কেউ আর নেই। আমাদের তোমার প্রতি ভালোবাসার গভীরতা কেউ জানে না, কেবল আমার মনটা জানে এবং সেই মনটি তোমার সাথে রয়েছে। সীতামাতা সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতো এক শক্তিশালী রাক্ষসের সঙ্গে সামান্য এক বানর কিভাবে লড়াই করতে পারে। হনুমানজিও তার সন্দেহ দূর করতে তার সত্যিকারের বৃহৎ এবং শক্তিশালী রূপ ধারণ করে। হনুমানজি সীতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক ভাটিকার গাছ থেকে ফল খেতে শুরু করলেন। সমস্ত ফুল ভেঙে গাছ উবড়ে ফেলে, এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যা করে তিনি সেখানে ত্রাস সৃষ্টি করলেন। খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কাছে পৌঁছে যায়। রাবণ তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। প্রাথমিক সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলে রাবণ অত্যন্ত বিরক্ত হয়ে তার পুত্র মেঘনাদকে হনুমানজিকে আটক করে আনতে পাঠায়। তাকে আটক করে বাঁধতে মেঘনাদ রাখতে হনুমানজির বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র এবং নাগপাশ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হন। মেঘনাদ হনুমানকে আটক করে রাবণের দরবারে নিয়ে যান। হনুমানজি রাবণের দরবারে রাবণকে বলেছিলেন যে তিনি ভগবান শ্রীরামের একজন বার্তাবাহক, যার স্ত্রী প্রতারণার শিকার হয়ে আপনার কাছে আটক। হনুমানজি রাবণকে
অত্যন্ত ধার্মিক পরিবার থেকে আসার কারণে হনুমানজি রাবণকে অত্যন্ত ধার্মিক পরিবার থেকে আসার কারণে সীতামাতাকে সসম্মানে ছেড়ে দিতে বলেছিলেন। শ্রীরাম তাকে ক্ষমা করবেন, কারণ তিনি করুণার সাগর এবং কখনও তার ভক্ত বা যারা তার আশ্রয় নেন তিনি তাদের কখনও অস্বীকার করেন না। তিনি তাকে আরও বলেছিলেন যে তিনি শ্রীরামের বিরুদ্ধে গেলে শিব, বিষ্ণু, ব্রহ্মা তাকে সাহায্য করবেন না। তিনি তাকে নিজের অহং ত্যাগ করতে বলেছিলেন এবং ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য সম্পর্কে প্রচুর উদাহরণ দিয়েছেন, যা রাবণ এক গর্বিত সুরে উত্তর দিয়েছিল যে সে একজন জ্ঞানী বানরকে আটক করেছে। হনুমানের এই কথা শুনে রাবণ হনুমানের লেজ আগুনে পুড়িয়ে দিতে আদেশ করেন। রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেবার জন্য তার লেজ পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। হনুমানজিও তার শরীরের আকার বাড়িয়ে নেন। কথিত আছে যে লেজ পুড়িয়ে ফেলার জন্য প্রচুর কাপড় ও তেল দরকার ছিল। অবশেষে যখন হনুমানের লেজ জ্বালি দেওয়া হয়েছিল তখন সে তার আকার হ্রাস করে এবং লেজ দিয়ে পুরো লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেন। এভাবেই রামায়ণের সুন্দরকাণ্ডে লঙ্কা পুড়িয়ে দেওয়া হয়েছিল। হনুমানজি সীতার সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছে ফিরে প্রভু শ্রীরামের দিকে ফিরে যেতে অনুমতি চান। সীতা তার একটি হাতের চুড়ি বের করে হনুমানজিকে রামের জন্য দিয়েছিলেন। এরপরে তিনি হনুমানজিকে শ্রীরামের উদ্দেশ্যে এই বার্তা দিলেন যে তিনি যাতে তাকে আশীর্বাদ করেন এবং তাদের সমস্ত বাধা অবসারণ করে যদি তিনি এক মাসের মধ্যে তাকে উদ্ধার না করেন তবে তিনি কখনই তাকে হয়তো দেখতে পাবেন না। হনুমানজি কিষ্কিন্ধা ফিরে গেলে শ্রীরাম হনুমানকে প্রথমে আলিঙ্গন করলেন এবং তারপরে তাকে সীতার প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। হনুমানজি সীতামাতা এবং তার বার্তার একটি বিশদ বিবরণ প্রভু রামের কাছে পেশ করেন। তিনি রামকে আক্ষেপ করে বলেছিলেন যে তিনি যখন তিন জগতের প্রভু তখন কেন তিনি তার স্ত্রীকে উদ্ধার করতে এত দেরি করছেন। তার কথা শুনে রামের চোখে জল এসে যায় এবং তিনি হনুমানকে বলেন যে সীতা তার মন ও আত্মা এবং তার স্বপ্নেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শ্রীরাম তখন সুগ্রীবকে আদেশ করেন যে তাদের উচিত লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নেওয়া। হনুমান দ্বারা লঙ্কায় এত ক্ষয়ক্ষতি দেখে ভবিষ্যতে এর আরও ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা করে রাবণের স্ত্রী মন্দোদরী এবং ভ্রাতা বিভীষণ দুজন মিলেই রাবণকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি যাতে যুদ্ধ বন্ধ করেন এবং সীতাকে ফেরত পাঠান। বিভীষণ তাকে সাবধান করে বলেন যে কাম এবং ক্রোধ সবসময় ধ্বংস ডেকে আনে। তারা আরও জানান যে তিনি যদি যুদ্ধ বন্ধ করে সীতাকে ফেরত পাঠান তবে ব্রহ্মা এবং শিব প্রসন্ন হবেন। কিন্তু রাক্ষসরাজ রাবণ তাদের কথায় কোনো প্রকার কর্ণপাত করেনি, বরং তিনি বিভীষণের ওপর ক্ষুব্ধ হন, এমনকি তিনি তাকে রাজসভায় চরম অপমান করেন। বিভীষণ তখন ভগবান শ্রীরামের সাথে দেখা করেন এবং তারপরে তার বন্ধুত্বের জন্য অনুরোধ করেন। রাম আনন্দের সহিত তাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেন। রাবণের সঙ্গ ত্যাগ করে বিভীষণ শ্রীরামের স্বর্ণাপন্ন হন। তিনি শ্রীরামকে উদ্ধৃত করে বলেছিলেন যে তিনি রাক্ষসরাজ রাবণের ভাই, তার একটি তামসিক শরীর রয়েছে যা পাপে পরিপূর্ণ হয়ে রয়েছে। তিনি সাহায্যের জন্য এবং আশ্রয়ের জন্য শ্রীরামের কাছে এসেছেন। এই কথা শুনে শ্রীরাম বিভীষণকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তিনি যদিও পাপ এবং নিষ্ঠুরতার মধ্যে এতদিন ছিলেন তবুও তিনি সত্যের পাশেই ছিলেন। এই কথা শুনে বিভীষণ বলেছিলেন যে তিনি শ্রীরামের পা স্পর্শ করার সুযোগ পেয়েছেন, তিনি জীবনে আর কিছু চান না। শ্রীরাম সুগ্রীব ও বিভীষণকে জিজ্ঞাসা করেন যে তারা কিভাবে শক্তিশালী মহাসাগরটি অতিক্রম করবেন। বিভীষণ জবাব দিয়েছিলেন যে এ বিষয়ে সমুদ্র থেকে অনুমতি এবং সমাধান জিজ্ঞাসা করা অধিক সম্মানজনক হবে। রাবণ তার দুই সৈন্যকে ছদ্মবেশে প্রেরণ করলেন। সুগ্রীব তাদের চিনে ফেলে এবং বন্দি করে লক্ষণের কাছে নিয়ে যায়। লক্ষণ রাবণকে শ্রীরামের পায়ে আশ্রয় নেওয়ার বার্তা দিয়ে দুই বন্দীকে মুক্ত করেন। শ্রীরাম সমুদ্র তীরে 5 দিন অনুমতি পাবার জন্য অপেক্ষারত ছিলেন, কিন্তু কোনো উত্তর না পেয়ে শ্রীরাম লক্ষণকে তার তীর ধনুক চাইলে সমুদ্র তার ভুল বুঝতে পারেন। তিনি ব্রাহ্মণের বেশে রামের সামনে উপস্থিত হন এবং ক্ষমা প্রার্থনা করেন। তারপরে মহাসাগর তাকে নল ও নীল এবং জলে ফেলে দেওয়া পাথর বা শিলা পাথর যেগুলো
জলে সবসময় ভেসে থাকবে, কখনোই ডোবে না, সেই সম্পর্কে অবগত করেন। তারপরে মহাসাগর তাকে নল ও নীল এবং জলে ফেলে দেওয়া পাথর বা শিলা, পাথর যেগুলো জলে সবসময় ভেসে থাকবে, কখনোই ডোবে না, সেই সম্পর্কে অবগত করেন। বন্ধুরা, সকলে আমরা বুঝতে পারছি যে সুন্দরকাণ্ডে হনুমানজির রাম রাবণের যুদ্ধে অবদানের গুণকীর্তন করা হয়েছে। এই বিশেষ কাণ্ড হনুমানজির জন্য উৎসর্গীকৃত। সুন্দরকাণ্ড সেই গল্প যেখানে ভগবান হনুমান কেবল সীতাকেই খুঁজে পাননি, রামায়ণের নিষ্ঠুর রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভগবান রামকে সব রকমভাবে তিনি সাহায্য করেছিলেন। বন্ধুরা, এই ছিল হিন্দু মহাকাব্য রামায়ণের সুন্দরকাণ্ড। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।